আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমাদের কালীঘাট মায়ের মন্দির আবার নবরূপে সাজানো হয়েছে, সেই নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন বাইরের দৃশ্যটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে এদিকে চারিদিকে স্টল বানানো হয়েছে আর এই একটা গেট দেখতেই পাচ্ছেন, তো অনেক স্টল হয়েছে। আমি তো প্রথমে গিয়ে চিনতেই পারি না, মানে কালীঘাট মন্দিরের রূপ পুরো একদমই আলাদা, খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন দূর থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। আর আমরা তখন গেটের বাইরে ঠাকুরের জন্য প্রসাদ সব কিছু কিনলাম। তারপরে এই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন, আরও অনেক গেট আছে নাম্বারিং করা। ভেতরে ঢুকতেই এরকম একটা লাইন মতন বানাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এখান দিয়ে লাইন দিয়ে মেন মায়ের মন্দিরে দর্শন করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন প্রচুরই লাইন, প্রায় দু ঘন্টার লাইন। এখানে অনেক পুরোহিত আছে যারা টাকা চাইবেন ভিআইপি লাইনের জন্য, 50, 100, 500 এরকম, কিন্তু কোনো কথা কান না দিয়ে নিজেরাই আমরা ফ্রিতে লাইন খুঁজে নিয়েছি। সেরকম সব ভক্তরাই তাই করছে, মায়ের দর্শন করতে অত টাকাও লাগে না, তাই জন্য নিজের লাইনটা নিজেকেই খুঁজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর বানিয়েছে মায়ের মন্দির। সব থেকে আমার ভালো লেগেছে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন চারিদিকটা, যেন মায়ের মন্দিরটা চেনাই যাচ্ছে না, সে আগের রূপটা নেই। তারপর আমরা শিব ঠাকুরের দর্শন করে নিলাম, এখানে ছবি তুলতে দিয়েছে, তাও কালী মায়ের মন্দিরে একটু একদমই ছবি তুলতে পারা যায়নি। এটা হচ্ছে বলিঘর, চারিদিকে খুব সুন্দরভাবে লেখা আছে, কারণ যখন আমরা ফার্স্ট টাইম মানে এই নবরূপের কালীঘাট মন্দির দেখতে গেছি নতুন রূপ, তখন আমরা চিনতে পারছিলাম না, তাই এখানে ম্যাপ করাও আছে আলাদা করে চেনার জন্য সব কিছু। তো আমরা পুজো দেওয়ার আগে নিজেরা একটু ছবি তুলে নিয়েছি, আমি আর মা দুজনেই সেম কালার টুইন করে পরে গেছিলাম, সেম কুর্তি, একই কালার একই ডিজাইনের। তো নতুন করে মন্দিরে যাব বলে আর কি নতুন জামা পরে গেছিলাম। আর চারিদিকটা খুবই সুন্দর, লাইনের আলাদা লাইনের রাস্তা করে দিয়েছে, আর আমরা সত্যিকারের একদমই ফ্রিতেই গিয়ে পুজো দিয়ে এসেছি, কোনো কারোর কথা আমরা কান দিইনি, নিজেরাই লাইন খুঁজে নিজেরাই একদম ফাঁকায় ফাঁকায় গিয়ে মায়ের দর্শন করেছি। আর এরকমভাবে ম্যাপ করা আছে চারিদিকে ঘোরার জন্য। এখানে একটা কুণ্ডু পুকুর বলে এখানটা দেখতেই পাচ্ছেন নতুন করে হচ্ছে, এই পোর্শনটা আগে ছিল না কালীঘাটে, তো এইটা নতুন করে আবার হচ্ছে। তো এটা এখনও দেখবার আছে, পুরোপুরি রেডি হয়নি এই পুকুরটি। এখানে ঠাকুরের নানান কাজ হয়তো হবে, সেটা আমরা পরে আগামী মানে পর্বে হয়তো আমরা সেটাও দেখতে পারবো, এখনও সেটা রেডি হয়নি, আরও কাজ চলছে। তো এমনি মানুষের এমনি ভক্তদের প্রতিদিনই ভালোই ভিড় থাকে দর্শন করার জন্য, আর যেহেতু নতুন রূপে আবার সাজানো হয়েছে খুবই সুন্দর করে, তাই জন্য ভক্তদের বেশি ভিড়। এটা বাইরের দৃশ্যটা, তো বাইরের দিকেও অনেকগুলো দোকান হয়েছে আর কি। আর তারপর আমরা মায়ের ঘাটে চলে গেলাম, এই গঙ্গার ঘাটটা এখনও কনস্ট্রাকশন হচ্ছে, তাই নিচে নামা বারণ আছে, সেটা ওখানে লেখাই আছে, এটাও হচ্ছে ভালোভাবেই হবে, তো আমরা পরে দেখতে পারবো। আর সব থেকে সুন্দর হচ্ছে বাইরেই এই স্কাইওয়াকটা, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে, প্রায় দক্ষিণ মানে দক্ষিণেশ্বরের মতনই হবে, এবং চারিদিকে নিচে অনেক শপস হবে, অনেক দোকান পাঠশালা হবে, আর উপর থেকে সবাই যাবে অ্যাজ এ স্কাইওয়াক, একদমই পুরোপুরি পৌঁছাবে মায়ের মন্দিরের সামনে, খুবই অপূর্ব লাগবে বোঝাই যাচ্ছে। তাই আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস।